শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে 6 আগস্ট পর্যন্ত। করোনা ভাইরাসের সংক্রমণ বিবেচনায় দেশের শিক্ষা প্রতিষ্ঠানে আগামী 6 আগস্ট পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মাহবুবুর হোসেন আজ প্রথম আলোকে এ তথ্য জানান। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি 6 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনা ভাইরাসের কারণে গত 18 মার্চ থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই ইঙ্গিত দিয়েছেন, করোনা ভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে।